জাতীয় সঙ্গীত নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড আ ফমক খালিদ হোসেন শনিবার রাজশাহী ফাউন্ডেশন পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান শেষে তিনি একথা বলেন যারান বিতর্ক সৃষ্টি করে এমন কিছু করা হবে না এদিকে আজও রাজশাহীনগরীর আলুপট্টি চত্বরে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন বিভিন্ন সঙ্গীত বিদ্যালয়সহ সর্বস্তরের মানুষ বাঙালির প্রাণের স্পন্দন ও আবেগের সুর সবার কণ্ঠে শনিবার সকাল এগারোটায় রাজশাহী নগরের আলুপট্টি চত্বরে একসঙ্গে জাতীয় সঙ্গীত গাইলেন বিভিন্ন সঙ্গীত বিদ্যালয় সহ সর্বস্তরের মানুষ তারা বলেন জাতীয় সঙ্গীত পরিবর্তনের চক্রান্ত মেনে নেওয়া হবে না এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জাতীয় সঙ্গীত রিসেন্ট যে একটা মানে ইয়ে চলছে যে জাতীয় সঙ্গীত মানে বদল করা হবে তো সেইটারই প্রতিবাদ স্বরূপ আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য সমবেত কণ্ঠে একত্রিত হয়েছি আমরা জাতীয় সঙ্গীত একসাথে গাইতে চাই কারণ জাতীয় সঙ্গীত তো আসলে আমাদের প্রাণের জায়গা যদিও জাতীয় সঙ্গীত নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফম খালিদ হোসেন শনিবার রাজশাহী ফাউন্ডেশন পরিদর্শন ও সুধি সমাবেশে যোগদান শেষে তিনি জানান বিতর্ক সৃষ্টি করে এমন কিছু করা হবে না আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন বিতর্ক সৃষ্টি হয় এমন কোন জায়গায় আমরা হাত দেব না আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য কমিউনাল হারমোনি সাম্প্রদায়িক যে সম্প্রীতি সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি এটা উঠুক থাকবে জাতীয় সঙ্গীত আমাদের আয়না ঘরে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে সংবাদ সম্মেলনে হঠাৎ জাতীয় সঙ্গীত বদলের দাবি জানিয়ে নতুন বিতর্ক উস্কে দেন আমান আজমি তার সেই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিতর্ক ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি